বন্ধুরা আপনারা ইউটিউবে তো টেক চ্যানেল ভিডিও চ্যানেল তো বহু দেখেছেন এই ধরনের শিক্ষামূলক চ্যানেল খুব কমই পাবেন ঘরোয়া পদ্ধতিগুলো জানার জন্য এই ভিডিওগুলি অবশ্যই দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কাজে আসবে আপনারই বন্ধুরা আমি অনিমেষ ইউটিউব নিয়ে চ্যানেল হেলথে আপনাদের আবার স্বাগত এই চ্যানেলে যে ভিডিওগুলি দেওয়া হয় বা দেওয়া আছে সেগুলি কিন্তু সবই ঋষি মনীষীদের উক্তি ঋষি যে আমাদের সাংসারিক লোকেদের কিভাবে রোগ নিরাময় করা যায় অতি সাধারণ উপায় অতি গাছ গাছড়া দিয়ে বা ঘরোয়া পদ্ধতিতে যে পদ্ধতিগুলি বলে গেছেন যে রোগ নিরাময় করার জন্যে সেই পদ্ধতিগুলোই কিন্তু আপনাদের জানানো হয় যদি আপনাদের বিশ্বাস হয় তাহলে অ্যাপ্লাই করে দেখতে পারেন এটা কোনো বাজে কথা নয় এই যে রোগ নিরাময়ের কথাগুলো বলা আছে সবকটাই কিন্তু ঋষি মনীষীদের উক্তি আজকে দেখে নেওয়া যাক আমাশার অন্য একটি ঔষধ এই আমাশা রোগের বেশ কয়েকটি ভিডিও দেওয়া আছে আজকেও যেটা এনেছি আমাশার অন্য ঔষধ বারোটি বড় বেলপাতা যাকে বিল্লপত্র বলা হয় ও সাতটি গোলমরিচ একত্রে শিলে বাটিয়া সাতটি বড়ি তৈরি করিয়া প্রাতে সকালে মানে খালি পেটে জল দিয়া খাইবে একদিন সেবনেই আমাশা ভালো হয় তিন দিনের বেশি কোনো রুগীকে খাইতে হইবে না আমাশয়ের অতি আশ্চর্য ঔষধ বিশেষ পরীক্ষিত এটি ইহাতে রক্ত আমাশয়ের উপকার হইবে না বালকের অর্ধমাত্রা ও ছোট ছোট শিশুদের সিকিমাত্রা খাওয়াইবে এটি পূর্ণবয়স্কদের মাত্রা দেয়া হয়েছে সেই অনুযায়ী আপনারা একদম শিশুদের তাহলে সিকিমাত্রা দেবেন আর বালকদের অর্ধমাত্রা দেবেন তো আশা করি যে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন দেখা হচ্ছে এরকমই অন্য একটি ভিডিওতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ